ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়ার পাশাপাশি আকাশপথে ফ্লাইটের টিকিট কিনতে বিভ্রান্তিতে পড়েন যাত্রীরা। ডলার সংকটে অনেক সময় গুনতে হয় অতিরিক্ত অর্থ। এমন সমস্যা থেকে কিছুটা স্বস্তি আনতেই এবার অন্যান্য দেশের মতো বাংলাদেশও চলমান সব এয়ারলাইন্সের টিকিট কেনা যাবে ডলারের পরিবর্তে টাকায়। সম্প্রতি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রক্সিন্ডা ফারহানার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি এয়ারলাইন্সগুলো যে দেশে ব্যবসা পরিচালনা করছে সে দেশের মুদ্রায় টিকিট বিক্রি করবে। একইভাবে দেশি বিদেশি সব ফ্লাইটে ভাড়া নির্ধারণ করা হবে বাংলাদেশি টাকায়। সরকারের এই সিদ্ধান্তে এভিয়েশন খাতে ফ্লাইটের টিকিট কিনতে ভোগান্তি কমে আসবে বলে মনে করছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি সহ সংশ্লিষ্টরা। তারা বলছেন এই সিদ্ধান্ত বিশেষভাবে উপকৃত করবে অভিবাসী শ্রমিকদের। এভিয়েশন খাত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী বিশ্বের মাত্র চারটি দেশ বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও তাইওয়ান মার্কিন ডলারে ফ্লাইটের টিকিট মূল্য নির্ধারণ করে আসছিল, তবে বাকি সব দেশই এক্ষেত্রে তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে আসছে। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।